আসসালামু আলাইকুম আমি একরামুল হক একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি এটি একটি শিক্ষামূলক চ্যানেল আজকে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরে থাকি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরব যে আলোচনাটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী এবং তারা উপকৃত হবে আমরা আলোচনায় চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থীরা কিভাবে নাউন চিনবে এবং সেন্টেন্সে তারা ব্যবহার করবে বিস্তারিত আলোচনা তুলে ধরবো আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো কোনো কিছুর নামকেই নাউন বলে ব্যক্তির নাম বস্তুর নাম কোন স্থানের নাম কোনো মানে কোনো নামকেই কি বলে নাউন বলে আমরা শুধু যদি একটা পরিচিতি দাঁড় করাতে পারি সেটি নাউন সেটি নাউন নাউন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই বলেছি কোনো কিছুর নাম কি নাউন বলে অর্থাৎ কোনো একটা নাম যদি আমরা বলি সেটি কিন্তু নাউন যেমন আমরা বলতে পারি শিক্ষক ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি এইভাবে যত নাম বলে যাব সব নাউন হবে যাই হোক নাউন দিয়ে কখনো দুষ্গুণ পরিমাপ সংখ্যা এগুলি বোঝায় না নাউন দিয়ে কখনো কাজ বোঝায় না নাউন দিয়ে কখনো গতি পরিমাপ বোঝায় না নাউন দিয়ে শুধু পরিচিতি বোঝায় নাউন সম্পর্কে যদি আমরা মানে অনেক আলোচনা করি শেষ করা যাবে না খুব সহজ ভাষায় যদি আমরা বলতে চাই যে কোনো একটা পরিচিতি যদি আমরা দিতে পারি সেই ওয়ার্ডটির মাধ্যমে বা শব্দটির মাধ্যমে সেটি সাধারণত নাউন আর এই নাউন দিয়ে আমরা অধিক সেন্টেন্স তৈরি করতে পারি সেই সম্পর্কেও আমরা আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই আলোচনাটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নাউন কোথায় কোথায় বসে আমরা একটু বলে নেই সেন্টেন্সের শুরুতে আমরা নাউন বসাতে পারি সেন্টেন্সের শেষ পর্যায়ে আমরা নাউন বসাতে পারি আমরা প্রিপোজিশনের পরে নাউন বসাতে পারি আমরা বারবার পরে নাউন বসাতে পারি আমরা অ্যাডজেকটিভের পরে নাউন বসাতে পারি অর্থাৎ আমরা যদি বুঝে সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করি তা আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো কারেক্টলি এবং পারফেক্টলি আমরা কিন্তু ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবো সুতরাং আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব তারপরে টেকনিক্যালি আমরা কিন্তু আমরা ইংরেজি ভাষা শিখতে আমরা চেষ্টা করব আজকে যে আলোচনাটি আমার বিশ্বাস পুরো ভিডিওটি দেখলে আমাদের শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে সুতরাং সবাইকে আমি অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে সেন্টেন্স তৈরি করতে পারব আর আমরা আজকে নাউনের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় তার একটা ধারণা আমরা দিচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা যেটি খুব সহজেই তারা আয়ত্ত করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আর্টিকেল ব্যবহার করার মাধ্যমে আর্টিকেলের পরে নাউন বসিয়ে লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবো যেমন দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর সিম্পল আমরা কী বলেছি দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর সিম্পল আমাদের দেশের লোকজন সহজ সরল অর্থাৎ এই যে এই যে আমরা সেন্টেন্স শুরু করে দিলাম কিন্তু দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর সিম্পল আমরা এইভাবে শত শত নয় লক্ষ লক্ষ সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারবো আমরা যদি বলি দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর অ্যাক্টিভ আমাদের দেশের লোকজন কর্মট দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর অ্যাক্টিভ আমাদের দেশের লোকজন কর্মট এখন আমরা অনেক কিছুই বলতে পারি যে আমাদের শহরের লোকজন বিজি বিভিন্নভাবে কিন্তু আমরা বলতে পারি আমরা এরকম বলতে পারি দ্য পিপুল অফ আওয়ার সিটি আর বিজি দ্য পিপুল অফ আওয়ার সিটি আর বিজি আমাদের শহরের লোকজন ব্যস্ত আমাদের শহরের লোকজন ব্যস্ত আমরা কি বলেছি দ্য পিপুল অফ আওয়ার সিটি আর বিজি আমাদের শহরের লোকজন ব্যস্ত সুতরাং আমরা যদি শুরু করি আমরা অনেক বলতে পারবো এবং খুব সহজেই কিন্তু আমরা বলতে পারবো টেনশনের কিছু নেই শুধু আমরা চেষ্টা করে যাব আমরা জানি যে প্র্যাকটিস ইজ নিডেড ফর লার্নিং সামথিং অর্থাৎ আমাদের প্র্যাকটিস করতে হবে সাহসের সাথে প্র্যাকটিস করতে হবে আত্মবিশ্বাসের সাথে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ সাহসটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস অগ্রগতির ক্ষেত্রে সুতরাং আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনাটি পুরোপুরি দেখলে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ এস এম হাই স্কুল আমরা প্রথমে বলেছি দ্য নেম এখন পৃথিবীর যত নাম রয়েছে আমরা বলতে পারব যত প্রতিষ্ঠানের নাম কোম্পানির নাম অফিসের নাম আমরা বলতে পারব দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ এস এম হাই স্কুল আমাদের স্কুলের নাম এস এম হাই স্কুল অর্থাৎ আমরা এই এরকমভাবে বলতে পারি আমাদের স্কুলের নাম এস এম উচ্চ বিদ্যালয় অর্থাৎ আমরা দ্য নেমের পরে প্রিপজিশন বসিয়ে আমরা এইভাবে কিন্তু আমরা এখনই কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো সুতরাং নাউন দিয়ে আমরা কত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবো সেটি কিন্তু বলে শেষ করা যাবে না সুতরাং আমরা একটা প্রাইমারি একটা ধারণা দিচ্ছি যাতে আমাদের যে শিক্ষার্থীরা যে বয় পেয়ে যায় সেই বয়টা যাতে তাদের কেটে যায় সেই জন্য আমরা এই আলোচনাগুলি তুলে ধরছি যেগুলি আমরা সবসময় করি না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য এই আলোচনাগুলি আমরা পৃথিবীর যত নাম আছে যত প্রতিষ্ঠানের নাম আছে যত কিছুর নাম আছে আমরা কিন্তু এভাবে বলতে পারি সুতরাং আমাদের বয় পাওয়ার কিছুই নেই আমরা বলতে পারি দ্য নেম অফ আওয়ার কলেজ ইজের পরে নামটা দিয়ে দিলাম আমরা অন্য যে প্রতিষ্ঠান যেগুলি রয়েছে এইভাবে আমরা দিতে পারি আমরা শুধু চেষ্টা করে যাব আমরা শুধু চেষ্টা করে যাব মনে করেন আমাদের একটা হাসপাতাল আছে আমরা এরকম লিখতে পারি দ্য নেম অফ আওয়ার হসপিটাল দ্য নেম অফ আওয়ার হসপিটাল আমাদের হাসপাতালের নাম তারপরে ইস লেখে নামটা দিয়ে দিলাম যেহেতু একটি প্রতিষ্ঠান সেই জন্য ইস হয়েছে যাই হোক বয়ের কোনো কারণে শুধু চেষ্টা করে যেতে হবে শুধু চেষ্টা করে যেতে হবে তাহলে কিন্তু আমরা লিখতে পারব আমরা এইভাবে যদি আমরা কয়েক মাস চেষ্টা করি কয়েক মাস এই একটা সিস্টেমে আমরা যদি লিখতে চেষ্টা করি আমরা লিখতে পারবো বলতে চেষ্টা করি বলতে পারবো এই বিষয়ে কারো যদি চ্যালেঞ্জ থাকে আমার সাথে সরাসরি দেখা করবেন যার প্রমাণ আমি দেখিয়ে দেব এটা কয়েকবার দেখিয়েছি আমরা আত্মবিশ্বাসী মানুষ আমরা একটি বুঝি যে আত্মবিশ্বাস থাকলে হিম্মত থাকলে সব কিছুই সম্ভব প্রিয় শিক্ষার্থী বন্দর আমরা লিখতে পারি দ্য নেম অফ আওয়ার সিটি ইজের পরে আমাদের সিটির নাম দিয়ে দিব দ্য নেম অফ আওয়ার সিটি ইজের পরে যে সিটিতে বাস করি ওই সিটির নাম দিয়ে দিব আমি আগেই বলেছি পৃথিবীর যত প্রতিষ্ঠানের নাম রয়েছে কোম্পানির নাম রয়েছে যত ইনস্টিটিউশনের নাম রয়েছে আমরা লিখতে পারবো একটু চেষ্টা করতে হবে মন দিয়ে একটু চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আমাদের যে যে অগ্রগতি সেটি বাস্তবে আমরা রূপ দিতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই বলেছি আর্টিকেলের পরে নাউন নাউনজাতীয় শব্দ বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি আমরা বলতে পারি দ্য টিচার্স অফ আওয়ার স্কুল আমি আবারও বলছি দ্য টিচার্স অফ আওয়ার স্কুল আর এক্সপিরিয়েন্সড আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা অভিজ্ঞ অর্থাৎ আমরা আর্টিকেলের পরে টিচার্স নাউন আমি আগেই বলেছি আর্টিকেলের পরে নাউন বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এবং লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারি যার কিছু দৃষ্টান্ত আমি উল্লেখ করছি আমি কী বলেছি দ্য টিচার্স অফ আওয়ার স্কুল আর এক্সপিরিয়েন্সড আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা অভিজ্ঞ আমরা এরকম বলতে পারি দ্য ক্লাসরুম ক্লাসরুম না বলে এরকম বলতে পারি দ্য দ্য রুম অফ আওয়ার স্কুল আর বিগ আমাদের বিদ্যালয়ের কক্ষগুলি বড় আমরা বিভিন্ন টেকনিকে বিভিন্ন বিভিন্নভাবে আমরা কিন্তু উল্লেখ করতে পারি আমাদের এখানে বয়ের কোনো কারণ নেই আমরা বলতে পারি দ্য ট্রিজ অফ আওয়ার গার্ডেন আর বিগ আমাদের বাগানের গাছগুলি বড় আমি কি বলেছি দ্য ট্রিস অফ আওয়ার গার্ডেন আর বিগ আমাদের বাগানের গাছগুলি বড় আমরা এরকম বলতে পারি দ্য রুটস অফ আওয়ার এরিয়া আর ডেভেলপড আমাদের এলাকার রাস্তাগুলি উন্নত এইভাবে যদি আমরা কয়েক বছর বলতে চেষ্টা করি শেষ হবে না এই বিষয়ে যদি কারো দ্বিমত থাকে আমার এই কমেন্ট বক্স রয়েছে আর যারা অতি আগ্রহী তারা আমার সাথে সরাসরি দেখা করবেন আমি দেখিয়ে দিব কিভাবে তৈরি করা যায় যেহেতু আমরা এখানে ইউটিউবে কথা বলছি এত বড় ভিডিও করা যাবে না আমাদের শিক্ষার্থীরা যাতে অল্প অল্প করে শিখে সুপারভাবে তারা শিখতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নাউনের ব্যবহার বিধি শিখছি আর্টিকেলের পরে কীভাবে নাউন বসে সেগুলি শিখছি আমরা বলতে পারি দ্য প্রোডাকশান অফ ইলেকট্রিসিটি দ্য প্রোডাকশান অফ ইলেকট্রিসিটি ইজ গুড দ্য প্রোডাকশান অফ ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের উৎপাদন দ্য প্রোডাকশান অফ ইলেকট্রিসিটি ইজ গুড বিদ্যুতের উৎপাদন ভালো এখন পৃথিবীতে যত পণ্যের প্রোডাকশান আছে উৎপাদন আছে আমরা বলতে পারবো আমরা ইচ্ছা করলে কয়েকশো সেন্টেন্স কিন্তু এই প্রোডাকশান দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি আমরা বলতে পারি দ্য প্রোডাকশান অফ গ্যাস ইজ গুড গ্যাসের উৎপাদন ভালো আদার্স যত এলিমেন্ট আছে বস্তু রয়েছে আমরা সে সম্পর্কেও কিন্তু বলতে পারি আমরা প্রথমে বলেছি দ্য প্রোডাকশান অফ ইলেকট্রিসিটি ইজ গুড অর্থাৎ বিদ্যুতের উৎপাদন ভালো আমি কি বলেছিলাম দ্য প্রোডাকশান অফ ইলেকট্রিসিটি ইজ গুড বিদ্যুতের উৎপাদন ভালো এই প্রোডাকশান দিয়ে আমরা কিন্তু এক ঘন্টা বলতে পারি এরকম তো হাজার হাজার নাউন রয়েছে হাজার হাজার নাউন রয়েছে আর আমরা যদি একটু চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে তাহলেই কিন্তু আমরা আমাদের যে বলার স্পৃহা বলার যে ইন্টারেস্ট সেটি কিন্তু বেড়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি দ্য ইম্পর্টেন্স দ্য ইম্পর্টেন্স দ্য ইম্পর্টেন্স অফ ইয়ার ইজ আনলিমিটেড বাতাসের গুরুত্ব সীমাহীন আমাদের যত পদার্থ রয়েছে যত ইলিমেন্ট রয়েছে এর গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলতে যাই কয়েকদিন কিন্তু আমরা বলতে পারবো আমরা অনেক লিখতে পারবো সুতরাং আমরা এরকম বলতে পারি দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার এখানেও এরকম বলতে পারি দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইজ আনলিমিটেড সংবাদপত্রের গুরুত্ব সীমাহীন বা অন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি শেষ পর্যায়ে আমরা শুধু চেষ্টা করে যাব শুধু চেষ্টা করে যাব একটা সময় দেখা যাবে যে আমরা ইংলিশ শুধু বলতেই পারি আমাদের সাথে একজন বললে সেও কিন্তু একটু চিন্তা করে ইংলিশ বলতে হবে সুতরাং আমাদের যে সাহস সেটিকে ধরে রেখে আত্মবিশ্বাসকে ধরে রেখে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তাহলেই কিন্তু সম্ভব হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি দ্য importance অফ ইন্টারনেট ইজ remarkable দ্য importance অফ ইন্টারনেট ইজ remarkable অর্থাৎ আমরা প্রথমে আর্টিকেলের পরে নাউন বসিয়েছি তারপরে প্রিপজিশনের পরে আবার নাউন বসিয়েছি প্রথমে আর্টিকেলের পরে নাউন বসাতে পারি প্রিপজিশনের পরে নাউনও বসাতে পারি অন্য ওয়ার্ডও বসাতে পারি সুতরাং আমাদের আমাদের চেষ্টাটা আমরা ঠিক রেখে এগিয়ে যাব তাহলে কিন্তু আমাদের যে যে এই যে ব্যর্থতা সেটি আর থাকবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আগেই বলেছিলাম অন্য অন্য ভিডিওতেও বলেছি যে অ্যাডজিকটিভের পরে নাউন বসে অ্যাডজিকটিভের পরে নাউন বসে এভাবে আমরা যদি ছয় মাস বলতে চেষ্টা করি ছয় মাস বলা যাবে তারপরও শেষ হবে না অ্যাডজেক্টিভ বসাবো তারপরে নাউন বসাবো অ্যাডজেক্টিভ বসাবো তারপরে নাউন বসাবো আমি আজকে সংক্ষেপ আলোচনা করব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যেমন আমরা অ্যাডজেক্টিভ বসানোর পরে নাউন বসাতে পারি যেমন গুড টিচার গুড টিচার মানে ভালো শিক্ষক গুড স্টুডেন্ট ভালো ছাত্র গুড ইঞ্জিনিয়ার বলতে পারি গুড অ্যাডভাইস বলতে পারি গুড ফুড বলতে পারি গুড রেজাল্ট বলতে পারি এবার গুডের পরে এরকম কয়েকশো ওয়ার্ড বসাতে পারি অর্থাৎ প্রথমে অ্যাডজেকটিভ হবে তারপরে নাউন হবে আমাদের কথা হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাব যেমন গুড আইডিয়া গুড এক্সপিরিয়েন্স গুড হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে নাউন গুড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স তো আমাদের কথা হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া যেমন গুড টিচার হি ইজ এ গুড টিচার তিনি একজন ভালো শিক্ষক প্রথমে আমরা কিন্তু ছোটো শিখেছি আমরা আমরা ক্ষুদ্রভাবে শিখেছি তারপরে সেন্টেন্স বড় করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই বলেছি যে প্রথমে অ্যাডজেক্টিভ তারপরে নাউন বসি আমরা আমরা যে বলা শুরু করব সেটি শেষ হবে না আমরা বলতেই থাকবো বলতেই থাকবো খুব সহজে আমরা কিন্তু বলতে পারি এটি খুব সহজ একটা সিস্টেম যে আলোচনাটা আমরা খুব কমই করে থাকি কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কয়েকটা বই লেখা যাবে যদি এই একটি সিস্টেম কেউ ফলো করে আমি সব সময় বলে থাকি কেউ যদি চ্যালেঞ্জ শুরু দিতে চান কমেন্ট বক্স রয়েছে এবং আমি সরাসরি রয়েছি আমার সাথে দেখা করবেন ইংরেজি শেখা কিন্তু খুব একটা কঠিন কিছু নয় সর্বক্ষণ বলা যাবে শুধু একটু প্রচেষ্টা শুধু একটু সাহস শুধু একটু আত্মবিশ্বাস তাহলেই কিন্তু আমরা শিখতে পারব আমরা বলেছি অ্যাডজেকটিভ তারপরে নাউন যেমন ইম্পোর্টেন্ট এলিমেন্ট ইম্পোর্টেন্ট এলিমেন্ট গুরুত্বপূর্ণ উপাদান ইম্পোর্টেন্ট ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ ভাষা ইম্পোর্টেন্ট ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ ভাষা ইম্পোর্টেন্ট সাবজেক্ট গুরুত্বপূর্ণ বিষয় ইম্পোর্টেন্ট সাবজেক্ট গুরুত্বপূর্ণ বিষয় ইম্পোর্টেন্ট গেম গুরুত্বপূর্ণ খেলা ইম্পোর্টেন্ট মিটিং গুরুত্বপূর্ণ সভা ইম্পোর্টেন্ট মিটিং মানে গুরুত্বপূর্ণ সভা প্রথমে আমরা বসেছি ইম্পোর্টেন্ট তারপরে মিটিং অর্থাৎ ইম্পোর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ মিটিং মানে সভা ইম্পোর্টেন্ট মিটিং মানে গুরুত্বপূর্ণ সভা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছিলাম ইম্পোর্টেন্ট সাবজেক্ট ইম্পোর্টেন্ট সাবজেক্ট এখন আমরা বলতে পারি আমরা বলতে পারি ইংলিশ ইজ অ্যান ইম্পোর্টেন্ট সাবজেক্ট ইংলিশ ইজ অ্যান ইম্পোর্টেন্ট সাবজেক্ট ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে কিন্তু আমরা ছোটো করে বলেছিলাম এখন একটু বড় করে ফেলেছি সুতরাং আমাদের কিন্তু টেকনিক বুঝতে হবে তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা ডিফিকাল্ট আলোচনা বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে অ্যাডিকটিভ বসাবো তারপরে নাউন বসাবো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা ইন্টারন্যাশনাল মিটিং ইন্টারন্যাশনাল প্রবলেম এভাবে যদি আমরা বলতে চেষ্টা করি আমরা কয়েকশো এরকম এরকম ছোট ছোট অংশ বলতে পারি আমরা প্রথমে বলেছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন বলতে পারি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল গেম আন্তর্জাতিক খেলা ইন্টারন্যাশনাল গেম মানে আন্তর্জাতিক খেলা আমরা বলতে পারি ফুটবল ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম ফুটবল ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম ফুটবল একটি আন্তর্জাতিক খেলা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এভাবে চর্চা করি আমার বিশ্বাস আমাদের ইংরেজি শেখাটা খুব একটা সময় লাগবে না শুধু আমরা একটু চেষ্টা করে যাব স্বল্প সময় আমরা স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে পারবো এবং দ্রুততার সাথে শিখতে পারব আজকে এ পর্যন্তই সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম